সকাল হয়ে গেছে, না আর ঘুমাবো না, এবার উঠবো। আজকে তো আমায় বাপের বাড়ি যেতে হবে, আর একটু তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সারবো। দেখি তো কটা বাজে। ওরে বাপরে, ভালোই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম যে আরও সকালে উঠব, কিন্তু একটু দেরি হয়ে গেল। যাক গে উঠি, অন্যদিন হলে আর একটু ওপাশ ঘুরে শুতাম, কিন্তু আজকে যে আমার বেশ তাড়া। চোখ মুখ ফুলে একবারে ঢোল, ঘুমে একদম ঢুলু ঢুলু অবস্থা। না আর এভাবে আলসেমি করে বসে থাকবো না, বাইরের দিকে যাই, একে একে কাজকর্ম সারি। তো চলে এসেছি বাইরের দিকে, কলতলায় বাসন নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে কিন্তু বাসন বেশ কম, যেহেতু কালকে রাত্রে আমরা সবাই নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম। শুধুমাত্র দুপুরের ওই মাছের গামলা, ভাতের হাঁড়ি, এ সমস্ত দুই একটা রয়েছে। যেখানে দেখিও ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি কি আর আমার এই বাসি উনুনের ছাইয়ে অমূল্য রতন পাবো? পাবো না। আমি একটু দাঁত মাজার জন্য ছাই খুঁজছি। আমুলের ডগায় কিন্তু একটু কলগেট রয়েছে। এই ছাই আর কলগেট একসাথে প্রথমে আমি একটু দাঁতে মেজে নেব, তারপর ব্রাশ করব। হাতে কোনো কাজ উঠছে না, মনে হচ্ছে কি কতক্ষণে যাব। মানে কাঁচার ছিল এক গাদা, সেগুলো ভাবলাম কালকে কাচবো। ভাবছি কি যদি কাঁচার সময়টুকু হাতে থাকে, একটু আগে করে যেতে পারবো, একটু সময় ওখানে কাটাতে পারবো। আর ও তো ধরো আমাকে সন্ধ্যাবেলা নিয়ে আসবে, থাকবো না ওই জন্যই। আবার থাকলে ওইগুলো কোনো চিন্তা থাকে না, তখন মনে হয় কি না ঠিক আছে আজকে তো থাকবো, একটু বেলা করে গেলেও কোনো অসুবিধা নেই। তো যেতাম আরও বেলা করে, তো ভাবছি কি যাই একটু তাড়াতাড়ি, ও তো আবার সন্ধ্যাবেলা নিয়ে আসবে, তো সারাটা দিন ওখানে থাকবো। সারাটা দিনের মধ্যে সকাল তো হয়েই গেছে, কখন এখনো দেখো রেডি হয়নি। টুকটাক কিছু কাজ আছে, সেগুলো সারবো, তারপরে রেডি হব। এ দেখো টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, এবার হাতে ব্যাগ নিয়ে, ব্যাগটা মায়েরই। এবার টোটোয় বসবো তো, ঝুলিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। লাস্টে মনে হচ্ছে সৈনিকেই বাস স্ট্যান্ডে যেতে হবে টোটো ডাকতে। মা আমাকে বলেছিল অনেকটা হেঁটে তারপর টোটোয় তুলিয়ে দেবে, বাড়ির কাছে টোটো পাওয়া যাচ্ছে না বলে। কিন্তু কোনো সমস্যা নেই, একটুখানি দাঁড়িয়ে থাকার পরই একটা টোটো পেয়ে গেছি। দাদু, তাহলে মাথার চুলগুলো এতটা ছোট করে দিল? এখন কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? দাদুর বিশাল মন খারাপ এই চুলগুলো এত ছোট করে কাটার জন্য। ওটার জন্য আর কি করা যাবে, যা হবার তো হয়ে গেছে। বাড়ির সামনে ঘোষ এসছে দুধ নেবে, তো দিদা একবারে পয়সার ব্যাগ হাতে করে নিয়ে এসছে, পয়সা বের করছে, মনে হয় যেন ঘোষ মশাইকে পয়সা দেবে। মা দোকানে বসিয়ে রাখলো আমাকে। আসলে কি বলতো, রান্না করলে তো দোকানে কাউকে থাকতেই হয়, তো ওই জন্য আমি এখন দোকানে বসবো, যতক্ষণ দোকান খোলা থাকবে সেই দুপুর পর্যন্ত, তারপর টাইম হয়ে গেলে ঘরে চলে যাব। মা খাওয়ার জন্য বললো আমি কিছু খাবো না, কালকে রাতে নিমন্ত্রণ বাড়ি খেয়েছি, তো মনে হলো যেন সেভাবে খিদে হয়নি, ওই জন্য একবারেই দুপুরে খাবো। আর যদি তার মাঝে একটু খিদে পায়, বিস্কুট কিংবা অন্য কিছু হালকা খাবার খেয়ে নেব। কেমন আছো? শুনলাম তোমার শরীর ভালো না, কানে ব্যথা হয়েছে, এখন কেমন আছে কানে ব্যথা? ভালো আছে। ভালো আছে? এই যে আমার পাকা কটকটি বুনো, ফুল আছে আজকে? না আজকে নেই। এই যে মা চলে এসছে, মা একবার করে যাবে, একবার করে আসবে। আমার মা রয়েছে না এখানে? হ্যাঁ। আর মা রয়েছে এখানে? আমি জানিও না বাড়ির ভিতর কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে মা? আমার মেয়ের প্রিয় খাবার। কি খাবার? বিরিয়ানি। তো বিরিয়ানি করেছে, ঠিক আছে, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না, ডাক্তার দেখানোর পর একটু চেক করে করে খাই, তবু যেন কয়েকদিন একটু লিমিট ছাড়া খাওয়া হয়ে গেল। অনুষ্ঠান বাড়ি ছিল, তারপর আমাদের বাড়িতেও মাছ মাংস এগুলো যাই হোক অল্প পরিমাণে খেলেও তো সেগুলো খাওয়া হয়েছে। আজকে খাবো, দিয়ে কালকে থেকে আবার রুটিন চেঞ্জ করে দেবো। একজন কাস্টমার এসে রঙিন টিপের পাতা চাইলো, তো আমারও একটা মনে হলো যে নেই রঙিন টিপের পাতা, নেই আমার, শাড়ির সাথে ম্যাচ করে করে পরা যাবে, তো ওই জন্য উনি একটা নিল আর আমি একটা নিলাম। আমারটা আমি রেখে দিয়েছি, কিন্তু বাড়ি এসে না দেখছি রঙিন টিপের পাতাটাই আনিনি, ভুলে গেছি। তো মা দোকানেই রয়েছে, মা আমাকে বললো কি যা মনা তুই একটু গিয়ে মাংসটা নেড়ে দিয়ায়। ভাগ্যিস এসেছিলাম, কড়াইটা কেমন সরে যাচ্ছে দেখেছো, তার মানে নিচটা একদম ধরে গেছে। আসলে কি বলতো, উনি আরও কিছু জিনিস নেবেন তো টিপ ছাড়াও, ওই জন্যই আমি মাকে ডাকলাম। আর মা বললো যাও মানে তুমি একটু গিয়ে তরকারিটা নেড়ে এসো। যদিও গ্যাসটা সিম করা ছিল, চিকেন পিসগুলো একটু বড় আছে বিরিয়ানির, তো আর এখানে দেখো রয়েছে দু পিস মাছ, নুন হলুদ মাখানো রয়েছে মাছটায়। আমার দিদা যেহেতু মাংস খেতে চায় না, বিরিয়ানি খায় না, তো সেই কারণে দিদার জন্য এই ব্যবস্থা, দু পিস মাছে নুন হলুদ মাখানো, এটা দিদার জন্য আলাদা করে রান্না করবে। তো চলো বিরিয়ানির জন্য কী কী প্রস্তুতি নিয়েছে দেখি। এখানে রয়েছে আলু ভাজা, আলুর নিচ থেকে তো মনে হচ্ছে ডিম সিদ্ধ উকি দিচ্ছে, তবে যাই বলো বাপু, আমার তো মনে হয় বিরিয়ানিতে একটা ডিম সিদ্ধ না থাকলে জমে না। আর এখানে বিরিয়ানির মশলা,
আমারও না বাড়িতে বিরিয়ানির মশলা পড়ে পড়ে সেই নষ্ট হওয়ার মতো অবস্থা, কতদিন বানাই না। আবার চলে এসেছি দোকানে, বিস্কুট নিয়ে এসেছি। এই ক্রিম কেক আর বিস্কুটগুলো খুব ভালো লাগে খেতে, তো ভাবলাম দোকানে শুধু শুধু বসে থাকবো, দুটো বিস্কুট নিয়ে যাই খাবো। একটা খাওয়া হয়ে গেছে আর একটা হাতে রয়েছে। দোকানে শুধু একা বসে থাকলেই মনে হয় কি জিনিসগুলো দেখি, তো জিনিসগুলো দেখতে দেখতে মনে হয় কি আমার এই জিনিসটা হলে ভালো হতো। সেম আমারও সেরকমটাই মনে হচ্ছে। কাঁচটা একটু খুলে নিলাম, ওই যে ঝুমকোটার দিকে আমার চোখ গেছে, কিন্তু একটু অন্য ধরনের, তো খুলে দেখা যাক চলো। তো ঝুমকোটা দেখো তো, ভাল লাগছে না বলো? বাড়িতে সবসময় পরার জন্য কিন্তু খুব সুন্দর। আর তোমরা তো জানোই যে আমি বাড়িতেও টুকটাক ঝুলকানের পরি, এখন ছুঁচুতো পরছি। ছুঁচুতো কানের আমার কাছে খুব হালকা লাগে তো পরি, তবে এই দুটোও কিন্তু নিলে আমি পরবো। কাছে পিঠে কোথাও গেলাম কিংবা আমার কানেই থাকলো, মানে যখন তখন যেখানে সেখানে চলে গেলাম, খারাপ না কিন্তু, ঝুমকো দুটো নেওয়া যেতেই পারে। তবে এই মঙ্গলসূত্রটাও কিন্তু খুব সুন্দর, এর আগে যখন কয়েকবার এসেছিলাম এটা না চোখে পড়েছিল কিন্তু নেওয়া হয়নি। আর আজকে যখন আমি আসছিলাম ভাবছিলাম যে ওই মঙ্গলসূত্র যদি বিক্রি না হয়ে থাকে তাহলে হয়তো আমি একটু নিতে পারি। এবার কি বলো তো, আমি তো শর্টস ভিডিও করি আর আমাদের মেয়েদের কিন্তু অনেকেরই সাজের প্রতি একটু আলাদা আকর্ষণ আছে, তো আমারও সেরকমটাই। তো আমার মনে হলো যে এটাও নেব, তো কানেরটা এটা আর দেখি কি কি নেওয়া যায়। তবে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে, শাড়ির সাথে দারুণ মানাবে। আর তোমরা তো জানো আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরি না, আর এখানে অনেক জিনিস রয়েছে, দেখি কি নেওয়া যায়। তবে একটা জিনিসে কিন্তু আমার চোখ আটকেছে, কি জিনিস দাঁড়াও আমি বের করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। এই যে মাথার ফুল, এই ফুল কিন্তু আমার ছিল না, কি সুন্দর লাগছে। এবার থাকলে হয়তো এটা পুরনো হয়ে যেত, নেই বলে আরও সুন্দর লাগছে। তবে আছে গাজরা, তারপরে বকুল ফুল, এই সমস্ত আছে, তবে এটা নেই। এটা একটা নেব, এটাও কিন্তু বেশ লাগছে, তাই না বলো? পাশ ক্লিপ নিতে হবে কালো রঙের, যেই সাইড ক্লিপগুলো হয় না ওইগুলো না হলে তো খোপা আটা যায় না, আর খোপার মধ্যেই এগুলো লাগাতে হয়, তো ওইটা নেব। ওই দিকের ফুলটা নেব, একটু গিট আছে দেয়া, গিটটা ছাড়িয়ে নি। যেটুকুনি যা চোখে পড়লো পছন্দ হলো এক জায়গায় নিয়ে রেখেছি, এই যে এখানটায় রেখে দিয়েছি। আর পাশ ক্লিপ লাগবে সেটা জানি না কোথায় আছে, আর দেখি ভেজলিন লাগবে একটা, সেটা নিয়ে নেব। আর কয়েক পাতা শ্যাম্পু নেব, মাথার কালো নেব, মা কালো করে, কয়েক পাতা শ্যাম্পু নেব, তারপরে কালো মেহেন্দি নেব, মা কালো করে, তারপরে ও কালো করে, নিয়ে রাখবো। এরকম টুকটাক কয়েকটা জিনিস মনে পড়ুক তখন নিয়ে রাখবো, এখনো তো অনেক টাইম দোকান খোলা আছে। আর খুব সুন্দর মাংসের গন্ধ আসছে, টিঙ্কু ভ্যারাইটি স্টোরের টিঙ্কু আজকে দোকানদার, তাই তো? পাঁচ টাকার টিপ বিক্রি করেছি, দিয়ে মাকে আর ডাকিনি, বারবার যাবে আসবে সেটা দিয়ে ওঠা নামা করতে কষ্ট। দিয়ে মাকে বলছি দেখো মা পাঁচ টাকা রেখে দিয়েছি, আমি দেখলাম যে লকারটায় মা মানে টাকা রাখে ওটা তালা দেয়া, তো আমি নিচের দিকে রেখেছি, ভালো করে বারবার ঘরে যায় আসে, একটা সেফটির ব্যাপার থাকে। তাহলে ওখানেই তো চাবি রাখবি, খুলতে পারোনি মা? মায়ের চাবি কোথায় থাকে কিংবা কোন কারেন্টের সুইচ বোর্ড কোথায় আমি আজকেও জানি না। আমার এটা কিন্তু ঠিক না, আমি লুকিয়েও রাখি না কিছু না, তা তো আমি জানি, সেটা তুমি না জানলে কে জানবে, সবই তো তোমার। এবার যাচ্ছি চুরির দিকে, এখানে অনেক রকমের চুরি রয়েছে। এবার সব সময় আমি কয়েক জোড়া চুরি পরে থাকি, তবে সেটা মনে হচ্ছে ফেড হওয়ার দিকে। আর এক সেট কিনে রাখলে কি হবে, কোথাও যখন যাব তাহলে তখন সেগুলো পরে যাওয়া যাবে। দেখো বেশ কয়েকটা চুড়ি এখানে নিয়ে নিয়েছি, সব থেকে কিন্তু পছন্দের ছিল আমার এই বালা জোড়া, কিন্তু আমার দুর্ভাগ্য এটা 26 সাইজ আর আমার হাতে লাগে হচ্ছে 24 সাইজ, কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই ডিজাইনটা মোটামুটি খুব একটা নয়, তো এইটা ক্যান্সেল করবো, এটা নেব না, এটা 24 সাইজ ছিল। তো ভাবছি যে তাহলে এমনি সিঙ্গেল চুড়ি নিয়ে নিই, এটা 24 সাইজ, এই চুড়ির ডিজাইনটাও কিন্তু খারাপ না মোটামুটি, তো ভাবছি ওই চুড়িটাই নিয়ে নেব। মা কিন্তু বিরিয়ানির আয়োজন আজকে বেশ অনেকটাই করেছে। এবার ঘটনাটা তোমাদের বলি, হঠাৎ করে এরকম বিরিয়ানির আয়োজন কেন? মায়ের কিন্তু জন্ডিস হয়েছিল বেশ কয়েক মাস আগে, মাস দুয়েক আগে, আমি ব্লগে একবার বলেও ছিলাম, তো খুব ভালো লাগার বিষয় সে শরীর খারাপটা সেরে গেছে। এবার সেরে যাওয়াতে না এবার দেখবো মানুষের যেটা না খাওয়া থাকে সমস্যার জন্য খেতে পারে না, সেটা কিন্তু খেতে ইচ্ছা করে। আর কোনো ভালো জিনিস না একা একা বানিয়ে খায় না, বলে কি মনে হয় তুই আসবি দিয়ে বানিয়ে খাবো। দিয়ে বললাম ঠিক আছে মা একদিন যাবো। দিয়ে পরশু দিন রাত্রে তোমাদের দাদাকে বললাম এরকম এরকম ব্যাপার, তাহলে আমি কি একবেলা যাবো? বললো হ্যাঁ যাও। এবার মায়ের সিস্টেম হচ্ছে যে কোনো জিনিস আমি গেলে খাবো সেরকমটা না, আমার বাড়ির জন্য পাঠাবে। তো এবার কি হয়, ওই একটু একটু করতে করতে একটু বেশি পরিমাণেই বানানো হয়ে গেছে। মা খাবে, মানে আমার এই বাড়ির মা আর কি, বাবা, তারপরে আমার ভাগ্নে ভাগ্নি, সবাই খুব ভালোবাসে বিরিয়ানি খেতে। আর সব থেকে বেশি ভালোবাসে মা আমাদের বাড়ির সবাইকে কিছু খাওয়াতে, তো সেই কারণেই আয়োজনটা একটু বেশি হয়ে গেছে। তবে বিরিয়ানির গন্ধে তো মনে হচ্ছে আমার এখনই পেট ভরে যাচ্ছে, আর কোনো খাবারের গন্ধ যদি আগে থেকে নাকে যায় না, খেতে বসে
বসে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। আর বন্ধুরা, আমাদের ঘরের ভিতর সেরকম আলো নেই, ভিডিও কোয়ালিটি কিন্তু একটু কালো কালো ভাব। মা আলাদা করে রাজুর জন্য গ্রেভিটা রাখলো, ও বিরিয়ানির সাথে একটু গ্রেভি খেতে ভালোবাসে, তো ওই জন্য এটা আলাদা করে তুলে রেখেছে। এখন দোকান বন্ধ হয়ে যাবে, যা যা ছিল সব হাতে গুটি নিলাম, ব্যাগ প্যাক। হ্যাঁ খেয়ে দে না, মুছেছি এই জায়গাটা কালকে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হেভি লাগে এখানটায়। কিন্তু আগে আমরা শুতাম যখন বোনেরা মাসিরা সব একসাথে আসতাম, এখানে নিচে বিছানা করে শুতাম, হেভি লাগতো, খুব মজা হতো। দিদার হাতে মাথায় তেল দিতে আমার খুব ভালো লাগে। যদি কয়েক হাজার মানুষের মধ্যে দিদা মাথায় হাত দিয়ে তেল দিয়ে দেয় না, আমি ঠিক চোখ বুঝে বলে দেবো যে কোনটা দিদার হাত। তো ছোটবেলা থেকে দিয়ে দিয়ে একটা অভ্যস্ত আছি, তো সেই কারণেই মাথাটা রুক্ষ ছিল, ওই জন্য তেল দিয়ে দিচ্ছে। হলো মা, খোলো হাড়িটা দেখি, স্মেলটা নেব। আরে বাপরে বাপরে, যা বাষ্প সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই যে আমাদের ফার্স্ট মেম্বার বসে পড়েছে খাবার, পাতা দই। তুমি এই দুধ নিয়ে দই পাতা তাহলে? হ্যাঁ, খেতে বসলাম, সকালে তেমন ভারী কোনো খাবার খাইনি তো, শুধু বিস্কুট খেয়েছি, তো সেই জন্যই ভাবলাম খেয়ে নি। দেড়টার বেশি বাজে এখন। এই যে মা আর আমি দুজনেই বসবো, মাকে বললাম তুমি খেয়ে নাও, মানে কাপড়ে বেঁধে চেয়ারটা ঘর 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে পুরো। খাবারটা দেখে আমার একদিকে ইচ্ছা করছে খেতে, আবার আর একদিকে না মনে হচ্ছে এটা উচিত না, ভীষণ ভয়ও লাগছে। সত্যি উচিত না, কালকে থেকে একদম সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, অনেক খাওয়া হলো। আজ কোনো রকম নিষেধ, কারোর কোনো মানা শুনবো না, কেউ আমাকে কাছে না করার মতো নেই, পান যে কেউ না। এই যে পান নিয়ে বসে পড়েছি, মৌরির কৌটো, দিদার এগুলো পানের সরঞ্জাম। দিদা দেখি বারবার খাচ্ছে। দিদা সারাদিনে কবার পান খাও? এইসব বিষয়গুলো বলো দিদা নাতির ব্যাপার। মা কিন্তু রাজুর গলার সোনার চেনটা খুঁজছে, মজা করে বলছে যে তোর চেনটা আর আমার হাতটা পাল্টাপাল্টি করবো। তো রাজু সমেন দুজনাই গেছে, মা ভীষণ খুশি। আর আমি যদি দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য যাই, আমি রাজুকে বলি হ্যাঁ রে তুইও যাস। আসলে কি হয় জানো তো, বাড়ির সবাই তো সবসময় যেতে পারে না, এবার ওরা যায় গিয়ে খেয়ে আসে, আর বাড়ির সবার জন্য খাবারটা ওদের হাত দিয়ে পাঠানো হয়। তো ওরা দুজনা খাচ্ছে, আর রাজু এই বিষয়টার জন্য কিন্তু সবসময় বকুনি খায় আমার কাছে, ফোন দেখতে দেখতে দুপুরের খাবার খায়, খেতে নেই। আসলে কি বলো তো, খাওয়াটা এমন জিনিস না, শুধু পেটটা ভরার জন্য কোনো রকমে খেয়ে নিলেই হলো না, ওখানে মাথা খাটিয়েও খেতে হয়। খাবারের স্বাদ বুঝে বুঝে খেলে তবেই তো খেতে ভালো লাগে, তাই না? তো ওদের খাওয়া হয়ে গেছে, মা বললো হাড়িতে যা বিরিয়ানি আছে এবার সবটুকুনি ওই কেতলির মধ্যে ভরে দিয়ে দেবো। তো মা ওই জন্য একটা খালি কেতলি নিয়ে নিয়েছে, আর এই কেতলিটা না সারা বছর বেশিরভাগ টাইমটাই আমার বাড়ি থাকে। এই ধরো এখন বিরিয়ানি যাচ্ছে, মা দুবার তিনবার আসবে, আমি আসবো, আর দিতে মনে থাকবে না, যখন কিছু দেওয়ার প্রোগ্রামে আসবো তখন কেতলিটা ব্যাগে করে আবার নিয়ে আসবো। তো এই হয় ব্যাপার, মানে ভাবলে একদিকে হাসিও পায়। খাওয়া দাওয়া শেষ, রাজু আর সমেন একটু বিশ্রাম নিচ্ছে, আমি বসে আছি, মাও বসে আছে, আর আমাদের ঘরটা না একদম ছোট্টখাট্ট। তো তাতে কি হয়েছে, যার কাছে যেটুকুনি আছে সেটুকুনিই অনেক। তো ওরা একটু বিশ্রাম নিয়ে দুজনে বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে, আর ওদের খুব একটা বেশি আটকালাম না, আটকালে ওরা থাকেও না, ছেলে মানুষ তো, উড়ো উড়ো মন সবসময়। আর এই খাবারটা নিয়ে গেলে বাড়ির সবাই খাবে, আর আমার দিদা এখানে বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে। তো ওরা দুজন বেরিয়ে যাচ্ছে, আর আমি বললাম কি যে রাজুর মামা আসবে সন্ধ্যেবেলা, তখন ওর সাথে যাব। তো যাই হোক, আমি বললাম আর কোথাও দাঁড়াবি না, একদম সোজা বাড়িতে চলে যাবি, বিশ্রাম নিবি, আর তার সাথে সাথে খাবারগুলো বাড়ির সবাই খেয়েও নেবে, আর দেখি কি করা যায়। সন্ধ্যেবেলা ও আসবে নাকি আমি কোনো টোটো ধরে যাব, সেটা এখন ভেবে দেখব কি করা যায়। সাড়ে চারটে বাজতে চললো, এবার বাড়ির দিকে রওনা হব। তো কথা ছিল কি ও এসে নিয়ে যাবে, দেখলাম কি ঠান্ডা লেগেছে আর এই স্কুটিতে করে আসতে হবে না সন্ধ্যের দিকে। তো আমার মামিরা যাচ্ছে বাপের বাড়ি, তো সেই টোটোয় আমিও যাব, আমি আগে নেমে যাব, তারপরে ওরা যাবে। কিরা তোর মামার বাড়ি আমায় নিয়ে যাবে? যাব না, আসল ঠিকানায় চলে আসলাম, এসেই রাগ কি হয়েছে শোনো। আমি যখন টোটো থেকে নামছি তখন দেখছি যে ও কল করছে, ওর নাম্বারটা দেখে আমি রিসিভ করিনি, তারপর আমি টোটো থেকে নেমে হেঁটে হেঁটে ঘরে ঢুকেছি, আর একবার কল করছে, দিয়ে ঢুকার সাথে সাথে বলছে এক্ষুনি আমি চলে যেতাম, ফোন তুলছে না কেন, কোথায় গেল, মানে এমনভাবে ভয়েস নিয়ে বলছে মাথাটা গরম হয়ে যাওয়ার মতো। তাহলে ভাবো একবার চিন্তাধারাগুলো কিরকম। সব ঠিক আছে, বাড়ি চলে এসেছি দেখে আর কোনো ব্যাপার নেই, দাঁত মুখগুলো হালকা লাল লাল হয়ে রয়েছে। তো আমি এসেই আগে এই ঘরে ঢুকলাম, আমি দেখছি ফোন যখন করছে নিশ্চয়ই এখান থেকেই করছে, যেহেতু ওকে ফোন করে আমি নিষেধ করেছি যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি কালকে রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখেছি ওকে নিয়ে, আর সকালে একটা অন্যরকম দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই জন্য আমি চাইছি না ও আজকে স্কুটিটা নিয়ে কোথাও বেরোক। ওই জন্য আমি ভাবলাম কি না থাক আমি চলে আসি, অনেক রকম ভাবনা চিন্তা করলাম শুয়ে শুয়ে, আজকে আর গাড়ি বের করে কোথাও যাবো না।
ঠিক আছে না না তোমার কথা সুরবোটা সত্য হয় না এই এখন এই কোয়ালগেট হাসি হাসি মানে হেসে বলছে তো কিন্তু যখন ঢুকলাম এখনই চলে যেতাম ফোন ধরছে না কেন কোথায় গেল দিদা সেই যে চুল বেঁধে দিয়েছিল এখনো রয়েছে এটা আর আজকে খুলবো না কানের দুটো শুধু খুলবো এরকমই থাকবে কালকে সকালবেলা একদম খুলবো আসলে কি বলতো আজকে রাত্রে শর্ট ভিডিও করবো না তো ওই জন্য কোনো ব্যাপার নেই শুধু এই প্যাচটা খুলে বেনুনিটা টান করে দেবো নাহলে এই জায়গাটায় চিত হয়ে শুলে ঘাড়ে লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে রাত্রে তো রান্নাবান্নার করেছে আপনি রাত্রেবেলা খিচুড়ি খেতে যাওয়া আছে জানি না আমি খেতে যাবো কিনা বিরিয়ানি খেয়েছি পেটটা ভরা ভরা যদি খিদে হয় তাহলে যাবো নয়তো যাবো না একটু জল খেয়ে শুয়ে পড়বো তো চলো আজকে টাটা বলছি দেখা হচ্ছে আমার কাল সকাল থেকে কেমন সবাইকে গুড নাইট।